জার্সিতে নেই অ্যালকোহলের বিজ্ঞাপন, প্রশংসায় ভাসছেন মুস্তাফিজুর। মদের বিজ্ঞাপনকে প্রত্যাখ্যান জানিয়ে হাসি মামলা, মই নারীদের সারিতে মুস্তাফিজুর। বাংলাদেশের উঠতি তারকা বোলার জরিমানার ঝুঁকি নিয়ে মদের কোম্পানির লগো ছাড়া মাঠে নেমে প্রশংসা কুড়োলেন মুসলিম বিশ্বে। আইপিএল এর উদ্বোধনী ম্যাচে জাদু দেখিয়েছেন মুস্তাফিজুর রহমান, তার চমৎকার বোলিংয়ে কোহলিদের হারিয়ে আইপিএল শুরু করেছে চেন্নাই। মুস্তাফিজুরের কারণেই কোহলির দলকে হারিয়ে সহজ জয় পায় চেন্নাই সুপার কিংস। নিজে প্রথম ওভারে মাত্র 4 রান দিয়ে মুস্তাফিজুর তুলে নেন প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ দুটি উইকেট। তারপরের ওভারে বল করতে এসে মাত্র 3 রান তুলে নেন আরো দুটি গুরুত্বপূর্ণ উইকেট। মোট 4 উইকেট নেন মুস্তাফিজুর। তার এই অনন্য অবদানের জন্য প্রথম ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার সহ দুটি পুরস্কার ব্যক্তিগত জুরিতে পুরে নেন বাংলাদেশি ক্যাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ম্যাচ শেষে ম্যাচের পারফরম্যান্সে ঝাঁপিয়ে আলোচনার শীর্ষে মুস্তাফিজুরের জার্সি। সতীর্থদের জার্সিতে বিয়ারের বিজ্ঞাপন থাকলেও মুস্তাফিজুরের জার্সিতে কিন্তু তেমনটা দেখা যায়নি, জানিয়ে রীতিমতো প্রশংসায় ভাসছেন 28 বছর বয়সী এই পেসার। চেন্নাইয়ের জার্সির দুই হাতের অংশে আইপিএল এর লগো সহ 4টি বিজ্ঞাপন ছিল, যেখানে একটি মদ কোম্পানির বিজ্ঞাপনও ছিল। তবে মুস্তাফিজুরের জার্সিতে মদ কোম্পানি বিজ্ঞাপন ছিল না, সেটি বাদে বাকি 3টি বিজ্ঞাপনই ছিল। ম্যাচে যারা বাঁ হাতে রয়েছে তাদের জার্সির ডান হাতায় দেখা গেছে সেই লোগো। একইভাবে সিএসকে উইকেট কিপার ব্যাটার ধোনির বাম হাতেও ছিল সেই লোগো, কারণ ধোনি ডান হাতি ব্যাটার। তাই সে অনুযায়ী মুস্তাফিজুরের ডান হাতেও অ্যালকোহল কোম্পানির সেই লোগো থাকার কথা ছিল, কিন্তু জার্সিতে যে লোগোটি ছিল সেটি ভারতের এসএনজে গ্রুপের অ্যালকোহলিক পণ্য এসএনজে 10,000 এর। কোম্পানিটি চেন্নাই সুপার কিংস এর স্পন্সর হিসাবে আছে লম্বা সময় ধরে। সবশেষে 2022 সালে নতুন করে 3 বছরের জন্য সিএসকে সঙ্গে চুক্তি বৃদ্ধি করেছিল সেই কোম্পানি। সেই সুবাদে অ্যালকোহল উৎপাদনকারী এই প্রতিষ্ঠানের লোগো জায়গা করে নেয় চেন্নাইয়ের জার্সিতে। তবে বাংলাদেশের মুস্তাফিজুরের নিজের আর্থিক লোকসান বহন করেও প্রত্যাখ্যান করেছেন মদের বিজ্ঞাপন, আর এতে বিশ্বের মুসলিম নামী তারকা ক্রিকেটার হাশিম আমলা মইন আলীদের পাশে স্থান করে নিয়ে বিশ্ব মুসলিমদের কাছে রাতারাতি হিরো হয়ে উঠেছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।